নিজের জীবন বাঁচাতে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগী। রোগীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় নদিয়ার ভীমপুরের নিধির পোতায়। প্রতিবেশীরা জানিয়েছেন, মাঠের কাজ করে বাড়ি ফেরার পথে পায়ে কামড় মারে সাপটি। এলাকাবাসীরা গিয়ে ঘটনাস্থল থেকে সেই সাপটিকে উদ্ধার করে সাপকে ব্যাগের ভিতর নিয়ে আশঙ্কাজনক অবস্থায় যুবক কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিষধর সাপটিকে দেখে চিহ্নিত করে তার ইঞ্জেকশন প্রয়োগ করেন। এরপরও যুবকের অবস্থার অবনতি হওয়ায় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শক্তিনগর জেলা হাসপাতালে পাঠাল। প্রতিবেশীর বক্তব্য, হাসপাতাল সূত্রে জানা গেছে যুবকের নাম সমীর বিশ্বাস, বয়স 30 বছর। মাঠ থেকে আসার সময় অন্ধকার হয়ে গেছে, তখন ও বুঝতে পারে যে ওকে কিছু একটা কামড়েছে, তখন দেখতে পারে যে একটা সাপ, তখন ও সাপটাকে মেরে বেরো করে নিয়েছে। কী সাপ এটা? শাকাল। কাকে কামড়েছে? আমার এক বন্ধু। নাম কি? সমীর বিশ্বাস। বাড়ি কোথায়? বাড়ি নিধির পোতায়, ভীমপুর থানা। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।